দীপা, অনেকদিন পরে, কেমন আছো? অনেক ভালো আছি লাকি আপু, আপনি কেমন আছেন? এই তো আছি, ভালোই আছি। দু বছর আমাদের কোনো এরকম যোগাযোগ নেই, তার আগে একটা কাজ হয়েছিল, তারপরে শুধুমাত্র ফেসবুকেই তোমাকে দেখি। তো ইদানিং দেখছি যে বেশ ব্যস্ত হয়ে পড়ছো, বোধহয় একদম কাজে আবার ফিরে গেছো, তাই না? হ্যাঁ, একটু নতুন নতুন কয়েকটা প্রজেক্ট যোগ হয়েছে যেগুলো কাজ করছি, কয়েকটা নতুন কাজ, আর সেই সাথে বাড়ির ব্যস্ততা তো আছেই, বাচ্চাদের এক্সাম, স্কুল খুলে গেছে, সব কিছু মিলে এখন একটা আসলে হুলস্থুল টাইম চলছে। এখন তার মানে আসলে দীপার ছেলেমেয়েদের পরীক্ষা না, তার নিজের পরীক্ষা। বাচ্চাদের এক্সাম মানে হচ্ছে চতুর্দিকে একটা টেনশন, সেটা হচ্ছে পড়াশোনা ঠিকমতো করছে কি না, তারপর মানসিক অবস্থা কেমন আছে, খাবারটা ঠিক মতো খাচ্ছে কি না, মানে কোন খাবারটা খেলে মনোযোগ বাড়বে বা মনোযোগ আছে কি না। খাওয়া দাওয়ার কারণে কিন্তু মস্তিষ্কের কার্যক্রমও অনেক সময় বাড়ে, আমরা এটা দেখেছি। তো একটা জার্নালে পড়ছিলাম, একটা মানে পত্রিকায় দেখছিলাম যে পুষ্টি নিয়ে আর কি কথাবার্তা, ওখানে যে আমাদের যেমন খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আয়োডিন, ভিটামিন B12 খুব জরুরি, আর হচ্ছে তোমার জিঙ্ক। এগুলো কয়েকটা পুষ্টিকর যে আমাদের নিউট্রিয়েন্টসগুলো রয়েছে, উপাদান, খাদ্যের যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্রেইনের কাজে সহায়তা করে। হ্যাঁ, আয়োডিন, ভিটামিন B12, জিঙ্ক, এই জিনিসগুলো আসলে আমরা যেহেতু সাপ্লিমেন্ট এত ছোট বাচ্চাদের নর্মালি দিই না, তো আসলে কোন কোন খাবারে পাওয়া যায় এটা আসলে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন। এই খাবারগুলো, এই খাদ্যের যে কথা আমরা বলছি ব্রেইনের সহায়তার জন্য, এগুলো কিন্তু তোমার কিচেনেই আছে জানো। আমাদের যেমন বাচ্চাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি, খেতে চায় না, নিয়মিত মাছ, বিভিন্ন ধরনের মাছ, শাকসবজি, এটা তো চেষ্টা করি আমরা দিতে। এর পাশাপাশি যদি একটু ওদেরকে মাঝে সাঝে চিজ খাওয়ানো যায়, কলিজা বা বিনস, বিভিন্ন ধরনের নাটস, এগুলো কিন্তু পুষ্টি মানে যোগাতে বা বৃদ্ধি করতে সহায়তা করে। ঠিকই বলেছেন, এই ধরনের খাবার দেয়া হয়, লাইক যদি প্রতিদিন কলিজা, প্রতিদিন বাদাম, এই জিনিসগুলো খেতে বলি, বাচ্চাদের হয় কি যে জিনিসগুলো আমরা ভালো খাবার খেতে বলবো তখন কিন্তু জিনিসটা আর ভালো লাগে না, তো তখন দেখা যায় যে জোর করে খাওয়ালে বা এভরিডে জোরও করা যায় না, তখন পুষ্টির একটা ঘাটতি থেকেই যায়। প্রতিদিন তো আসলে খাচ্ছে না, ওই রকম বললেও খাচ্ছে না প্রতিদিন। আমি এক্ষেত্রে যেটা করতাম, মানে আমি বাচ্চাকে মানে নিয়মিত যেসব আমাদের খাদ্য তালিকায় যা আছে, ভাত, মাছ, শাকসবজির পরে বাড়তি হিসেবে পাশাপাশি আমি যেটা রাখতাম, 2 মগ হরলিক্স প্রতিদিন, মানে প্রতিদিন 2 বেলা হরলিক্স আমি 2 মগ ওকে মেক শিওর করতাম, কারণ যেগুলো আমি দিতে পাচ্ছি না, হ্যাঁ, সেই উপাদানগুলি যাতে ও পায়, যেগুলো যে তুমি বলছিলে বোর হয়ে যাচ্ছে, এগুলো প্রতিদিন দেওয়া মুশকিল, ওই হারিয়ে যাওয়া উপাদানগুলি ওরা পেত। হরলিক্স বাচ্চারা খুবই পছন্দ করে, আমিও হরলিক্স দিই, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে প্রতিদিন 2 মগ করে দেয়া, সেটা করা হয় না, মাঝে মাঝেই দিচ্ছি, রেগুলার দেওয়া হচ্ছে না, তবে এটা আমি অবশ্যই মনে রাখবো, বিশেষ করে পরীক্ষার সময়, পরীক্ষার সময় রেগুলার প্রতিদিন অবশ্যই 2 মগ করে হরলিক্স এখন থেকে আমি দেওয়ার চেষ্টা করবো। দীপা, তুমিও তো ওরকম একটু বেশ পারফেকশনিস্ট মা, খাবারের পিছনটা পড়ে দেখো কোনো কন্টেইনারের বা কৌটার পিছনে কী লেখা আছে, সবসময় মনে হয় কি যে না পড়লে যেন কাজই করছে না জিনিসটা, এই ধরনের একটা মানে বিষয় মাথায় ঢুকে যায়। তো দেখবে যে হরলিক্সের গায়ে লেখা আছে মানে 23টি প্রয়োজনীয় খাদ্যের যে উপাদান, নিউট্রিয়েন্টস যেগুলো, সেটা কিন্তু এই হরলিক্সে রয়েছে, যেগুলো আসলে খুব জরুরি ফর ব্রেইন অ্যান্ড এভরিথিং। 2 মগ অন্য খাবারের পাশাপাশি যদি প্রতিদিন দেওয়া যায় তাহলে তো আসলে ফুলফিল হয়েই যায় ভিটামিনটা। লাকি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, এত ভালো একটা টিপস আমাকে দেওয়ার জন্য। জানি আমরা সবাই, কিন্তু সবসময় হয় না যে মাথায় ঠিক আসে না বা প্রতিদিন দেওয়া হয় না, রুটিন করে মেনটেন করে দেওয়া হয় না। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।